ধর কলকাতা, কলকাতায় সরকারি পরিষেবা উন্নয়নের জোয়ারে ভাসছে, কিন্তু তার পাশেই রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। সাধারণ মানুষজন বলছেন রাস্তাঘাটের চিত্র তাদেরকে মনে করিয়ে দিচ্ছে কলকাতার পাশে নয়, বরং কলকাতা থেকে সুদূর কোনো জায়গায়, সুদূর কোনো গ্রামে চলে এসেছেন। রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আজকে ঠিক এমনই একটি চিত্র আমরা দেখাব, যেখানে শহর কলকাতার একেবারে লাগোয়া এলাকা, এই লাগোয়া নরেন্দ্রপুর থানা এলাকা, কলকাতা পৌরসভার একেবারে পার্শ্বস্থ রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ড। সেই 35 নম্বর ওয়ার্ডের গোটা ওয়ার্ড জুড়ে রাস্তাঘাটের চিত্র একেবারে বেহাল। সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী, স্কুল পড়ুয়া কেউই যেতে পারেন না ভালোভাবে, এমনকি রোগী পরিষেবা বা রোগীদেরকে নিয়ে যেতে হলে নিজেদের বাড়ির সামনে থেকে কোলে করে সেই রোগীকে নিয়ে যেতে হয় মেন রোডে, তারপরে সেখান থেকে অটো করে কয়েক কিলোমিটার দূরে যেতে হয় হসপিটালে। এলাকার মানুষজন বলছেন এই যে রাস্তা, বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা একেবারে শিরে সংক্রান্তি হয়ে ওঠে যখন অল্প কিছু বৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই এই রাস্তা একেবারে ভেসে যায়, বৃষ্টি একটানা হলে রীতিমতো হাঁটু জল সমান জল দাঁড়িয়ে থাকে, যতদিন বৃষ্টি হয় ততদিনই জল দাঁড়িয়ে থাকে এই এলাকায়। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, সাধারণ মানুষজন এখানে হেঁটে যাওয়া তো দূর, ভালোভাবে এখানে জীবন অতিবাহিত করতে পারছেন না। শুধু তাই নয়, রাস্তার পাশে যে ড্রেনগুলি রয়েছে সেই ড্রেনে জমে রয়েছে জল। গোটা রাজ্য জুড়ে যখন ডেঙ্গু পরিস্থিতি একেবারে চরমে উঠেছে, সরকার থেকে শুরু করে সরকারি পরিষেবা প্রতিদিন সরকারি হসপিটালগুলো থেকে বেসরকারি হসপিটালগুলোতে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, তখন রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে এলে মনে হবে যে সরকার যেন কোনো পরিষেবাই দেয় না, বা বলা ভালো যেন মনে হবে পৌরসভায় হয়তো কোনো কাজই হয় না, বা পৌরসভার দরজাটা হয়তো বন্ধ করে রাখা হয়েছে সাধারণ মানুষজনের জন্য। রাস্তাঘাটের চিত্র এতটাই খারাপ, এতটাই খারাপ, এখানে সাধারণ মানুষজন বলছেন কোনো সময় এখানে অন্তঃসত্ত্বা রোগী, এই রাস্তা, এই ধরনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো অন্তঃসত্ত্বা রোগী এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে প্রসব হয়ে যাচ্ছে রাস্তার মধ্যেই, এতটাই রাস্তার অবস্থা খারাপ। প্রশ্ন একটাই, সাধারণ মানুষজন যখন এতটা সমস্যায় রয়েছেন, তারা বলছেন দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 দশক 3 দশক ধরে রাস্তাঘাটের এই চিত্র, এই পরিস্থিতি, প্রশ্ন একটাই, জনপ্রতিনিধি যারা তাদের কি নজরে আসে না? নরেন্দ্রপুর থানা সরকার, রাজ্য সরকার উদ্যোগী হয়েছিল একবার এই নরেন্দ্রপুর থানা এলাকাকে কলকাতা পুলিশের অন্তর্গত, কলকাতা পুলিশের অধীন নিয়ে আসতে, কারণ কলকাতা পুলিশ লাগোয়া এলাকার একেবারে একেবারে পাশেই এই নরেন্দ্রপুর থানা এলাকা। এই নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড, রানিয়া 35 নম্বর ওয়ার্ড, সেখানের এই চিত্র বলে দিচ্ছে যে শহর কলকাতায় যেখানে প্রত্যেকটি পরিষেবা একেবারে চোখে চোখে রাখা হয়, প্রত্যেকটি জায়গায় কলকাতা পৌরসভা থেকে শুরু করে কলকাতা পুলিশ প্রতিটি ক্ষেত্রে নজরদারি চলে, সেখানে ঠিক কলকাতা পৌরসভার পার্শ্ববর্তী এলাকায় নজরদারি কতটা আলগা, নজরদারি কতটা কম, তার একেবারে চিত্র, তার একেবারে জ্বলন্ত উদাহরণ এই রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। এর উন্নতি, এই যে সমস্যা, এই সমস্যার সমাধান কবে হবে জানা নেই কারো, কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে সাধারণ মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, দিন গুজরান করছেন তারা অতি কষ্টে, এই সমস্যার সমাধান কবে হবে জানা নেই। একবিংশ শতকে এসে এখনো পর্যন্ত শহর কলকাতা যখন গোটা বিশ্বের মানচিত্রে আরো ওপরে উঠছে, তখন কলকাতা শহরের একেবারে পাশেই এই চিত্র মনে করিয়ে দিচ্ছে নজরদারি শুধুমাত্র শহরেই আছে, শহর থেকে একটু পা বাড়িয়ে শহর তলিতে গেলে সেই নজরদারির কোনো দিক খুঁজে পাওয়া যায় না। রিপাবলিক বাংলায় এই ধরনের খবর, গোটা রাজ্যের
এইভাবে উপেক্ষা, এইভাবে বঞ্চিত থাকা মানুষদের খবর আমরা তুলে ধরব। জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।